দেশের বিভিন্ন স্থানে 30তম আন্তর্জাতিক ও 23তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কুমিল্লা দুপুরে একটি র্যালি শেষে আলোচনা সভা হয়। পরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও সাদা ছড়ি বিতরণ করা হয়। সভায় প্রতিবন্ধীদের স্কুল সহ জেলা তিনটি প্রতিষ্ঠানের জন্য আর্থিক অনুদানের ঘোষণা দেওয়া হয়। সকালে টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। পরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়। এছাড়াও দেশের বিভিন্ন জেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে এসব আয়োজনে প্রতিবন্ধীদের বিভিন্ন সহায়তা প্রদান করা হয়।